খালি শহর মাঠ সুলভ মূল্যে উন্নত মানের সেবা প্রদান করে ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের ডিসি ডিবিএসএম মোস্তাইন হোসেন। খালি শহর মাঠ ঈদ বিক্রয় উৎসবের রাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খায়রুল আলম আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ ওবায়দুল হক, হালিশহর মার্টের পরিচালক খসরুল আলম আকন সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে প্রথম থেকে ৫০ জন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে কাইফ নামের এক ছেলের হাতে ১৫০ সিসির আকর্ষণীয় মোটরসাইকেলটির চাবি তুলে দেওয়া হয়। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক। ধন্যবাদ।